যেটা জানা যাচ্ছে কলকাতার পার্ক সার্কাসের শিশু হাসপাতালে এই মুহূর্তে গত বছর থেকে 120 জনের চিকিৎসা হয়েছে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিন্ড্রোমে। এবং যেটা জানা যাচ্ছে গত শুক্রবার এখানে 7 বছরের একটি শিশুর মৃত্যু হয়েছে হাওড়ার বাসিন্দা, এবং তার হার্টের যথেষ্ট প্রবলেম পরিস্থিতি নিয়ে হাসপাতালে এসেছিল। হাসপাতাল সূত্রে এটাও বলা হচ্ছে যে এই একই হাসপাতালে চলতি মাসে আরো একটি শিশুর মৃত্যু হয়েছে 9 মাস বয়সী, এবং প্রত্যেক ক্ষেত্রে মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিন্ড্রোমই আক্রান্ত হওয়ার কারণ বলেই তারা বলছেন। এবং এখন অবধি ওই হাসপাতালে আইসিইউতে 4 জন এই রোগে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন রয়েছেন সংকটজনক অবস্থায়, এবং জেনারেল ওয়ার্ডে 2 জন। চিকিৎসকরা বলছেন যে দ্বিতীয় ঢেউয়ে পোস্ট কোভিড মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিন্ড্রোমে আক্রান্ত হওয়া শিশুর সংখ্যা বাড়ছে, এবং যে কোনো শিশু তাদের যদি কোভিড হয়ে যাওয়ার পর জ্বর হয় তাহলে চিকিৎসকদের সঙ্গে দ্রুত পরামর্শ নেওয়ার সুযোগ দিয়ে পরামর্শ দিচ্ছেন চিকিৎসকরা। তারা এটাও বলছেন যে কোনোভাবে কোভিড হওয়া শিশুদের পরবর্তী কোনো সমস্যা হলে সেটা যেন কোনোভাবে বাড়ির লোকরা অবহেলা না করেন, কারণ এক্ষেত্রে দ্রুত শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। যদিও মাল্টি সিস্টেম ইনফ্লামেটরি সিন্ড্রোম চিকিৎসার ওষুধ রয়েছে, কিন্তু দ্রুত চিহ্নিত করা দরকার, সেই কারণে দেরি হলেই তাদের শারীরিক অবস্থার অবনতি হচ্ছে। ধন্যবাদ ছিলাম। ভোট পরবর্তী অশান্তির কারণে ঘরছাড়াদের ফেরাতে এবার নতুন কমিটি গঠন করলো হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। কথা বলবো আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদারের সঙ্গে। সৌভিক, কি ব্যবস্থা করা হয়েছে হাইকোর্টের পক্ষ থেকে? দেখো, হাইকোর্টের তরফে 3 সদস্যের একটি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। এখানে জাতীয় মানবাধিকার কমিশনের 1 জন প্রতিনিধি, রাজ্য মানবাধিকার কমিশনের 1 জন প্রতিনিধি এবং স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি তাদের 1 জন প্রতিনিধিকে নিয়ে 3 সদস্যের এই কমিটি গঠন করা হয়েছে। এই 3 সদস্যের কমিটি শুধুমাত্র এন্টালি বিধানসভার জন্য, তোমাকে আবারও বলবো, শুধুমাত্র এন্টালি বিধানসভার জন্য এই 3 সদস্যের কমিটি গঠন করা হয়েছে। এখনো পর্যন্ত ভোট পরবর্তী অশান্তির কারণে যারা ঘর ছাড়া হয়েছেন তাদেরকে ঘরে ফেরানোর জন্য এই বিশেষ কমিটি স্থানীয় পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে তারা এদেরকে ঘরে ফেরানোর বন্দোবস্ত করবেন, পরিচয়পত্র দেখে পরিচয় সম্পর্কে নিশ্চিত হওয়ার পরই। এবং তার পাশাপাশি এটা বলা হয়েছে আগামীকালে সকালের মধ্যে স্টেট লিগাল সার্ভিসেস অথরিটি তাদের যে নিজস্ব ইমেল আইডি আছে সেই ইমেল আইডিতে ইমেল করে কারা কারা ঘর ছাড়া আছেন সেই বিস্তারিত তথ্য পাঠাতে হবে, এবং তারপরে একেবারে দ্রুততার সঙ্গে এই কমিটি সেই গোটা বিষয়টা খতিয়ে দেখে পুলিশের সঙ্গে সমন্বয় সাধন করে এদেরকে ঘরে ফেরানোর বন্দোবস্ত করবেন। এবং তোমাকে বলবো কলকাতা হাইকোর্টের আজকে পর্যবেক্ষণ যে আইন শৃঙ্খলা রাজ্যের এক্তিয়ারভুক্ত বিষয়, অতএব এরা ঘরে ফেরার পর যেন কোন রকম অশান্তি না হয় সেই গোটা বিষয়টা পুলিশ প্রশাসনকে নিশ্চিত করতে হবে। এবং তার পাশাপাশি চলাফেরা করার অধিকার এবং ঘরে ফেরার অধিকার মানুষের অধিকারের মধ্যেই পড়ে, অতএব সে বিষয় সম্পর্কে পুলিশকেও সেই গোটা বিষয়টাকে নিশ্চিত করতে হবে, এবং কোন দলের কর্মী এগুলো না দেখেই তাদের যারা যারা ঘরে ফিরতে যান প্রত্যেককে ঘরে ফেরানোর বন্দোবস্ত করতে হবে এই কমিটি এবং পুলিশকে। কুসুমিতা, ধন্যবাদ সৌভিক।